সীম মারা এমন একটা সময় আসবে তখন একের পরে শুধু নেককার আলেম ওলামা দিনদার ইমানদার ভালো মানুষ দয়ালু মানুষ তারা দুনিয়ার থেকে আস্তে আস্তে কি হয়ে যাবে বিদায় হয়ে থাকবে সেটা শুরু হয়ে গেছে ধরে বলুন ঠিকই না যতই দিন যাবে ততই এরকম আমার ভাই না এটা উম্মার জন্য বড় ভয়ঙ্কর হাদিস শরীফ এসেছে হযরত মির্জা আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم يذهب الصالحون الأول الأول نبي كريم صلى الله عليه وسلم بچين يا صالحون يذهب الصالحون نيكار باندا চলে যাবে الأول الأول يا এর পরে প্রথমে একজন তারপরে একজন এভাবে করে একের পর এক তারা ভাইভাবে তারা দুনিয়ার থেকে বিদায় নেবে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে ওয়া ইয়াবকা হুফালাতুন কাহুফালাতি শাইব আবি তামরে এবং বাকি থাকবে কারা বাকি থাকবে সব ইমান খেজুরে অব্যাহত অংশের মতো পড়ে থাকাতে তোমরা অর্থাৎ নেককা দিনদার ইমানদার বান্দারা দুনিয়ার থেকে চলে যাবে তারপরে বাকি থাকবে কারা খেজুর খাচ্ছিল লোকেরা এইরকম তোমরা সব খেজুরে যেগুলি মানুষ খেলো না ব্যবহার করো না সে অপব্যয় অংশের প্রতি তোমরা কি পরে থাকবে তোমরা পৃথিবীতে থাকবে ঠিক কিন্তু তার বান্দা হিসাবে তোমাদের উপরে কোনো প্রভাব পড়বে না কোনো দায়িত্ব থাকবে না তোমাদেরকে দায়িত্ব করবে কিন্তু মনে রাখবেন হাদিস শরীফ আসছে একজন ইমানদার বান্দা থাকতে কিন্তু কেয়ামত হবে না সেই বান্দার ভিতরে ইমান থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকবে সেই রকম একটা বান্দা থাকলে কেয়ামত হবে না তাহলে বোঝা যাচ্ছে যে ওই রকম ইমানের পাওয়ারই তার ভিতরে থাকবে না সেরকম লোকগুলি এরকম জনগণ ক্ষেত্রে মানে পশা এবং খারাপ অংশ লোকগুলি পড়ে থাকবে আল্লাহ রাসূল বললেন এভাবে করে দেখতে লোকেরা তোমাদের থেকে বাছাই করে করে আল্লাহ তার নিয়ে নেবে অন্য একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাকুন কাহুন্না কামা কুনতা কাত্তামুন মিন আসবানিহি ফালিয়াতাবান্না যেমন একটা সময় আসবে তোমাদেরকে বাছাই করা হবে যেভাবে ভালো খেজুর মন্দ খেজুর থেকে বাছাই করা হবে এই আগের হাদিসেরই মানে পরিমিত করছে যে তোমাদেরকে এমন ভাবে বাছাই করে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া হবে যেভাবে ভালো খেজুরকে মন্দ খেজুর থেকে করে বাছাই বিক্রয়ের সময় বাছাই করে না তখন রককে নিয়ে বস্তা কিনে বস্তার থেকে যখন বের করে একদম সাদা হয় তখন ভালো ভালো খেজুরগুলি বিক্রয় করে তাই বিক্রয় করার জন্য সাদা রাখে গ্রাহকরা দেখে খারাপ খেজুরগুলি মানে আলাদা করে কিছু ঠিকই না সেগুলো কি ওয়েস্টের সেগুলি মানে মানুষ কিন্তু পরে নাও কিনতে কি মানে মুসিমাতে মানুষের তো সেগুলি কিনবে না সুতরাং আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসবে যে সময় তোমাদেরকে এইভাবে মন্দ খাতুরের থেকে ভালো খাতুর বাসায় মতো তোমাদেরকে বাসায় করবে খাইয়া খাবেন না খেয়া আরো তোমাদের মধ্যে যারা ভালো উত্তম চরিত্র নেককার তারা আস্তে আস্তে চলে যাবে বলে ইয়ে বকায়েন না সেরা উম আর তোমাদের মধ্যে খারাপ লোকের আসবে না তাহলে তোমাদের করণীয় কি হবে ফামুতু ইনিস্তাতা আল্লাহ রাসূল বললেন এটা মুত তো তোমরা কেন করবে তো তোমরা যদি পারো মরে দেবে আল্লাহ রাসূল বললেন ফামুতু ইনিস্তাতা তোমরা যদি পারো তাহলে মরে দেবে তার মানে এর মানে হলো তোমাদের কি সৎ চরিত্রের উপরে ভালো জ্ঞানের উপরে তোমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে নেক আমল বেশি বেশি করতে হবে
ইমানি চরিত্র রাখতে হবে, এই চরিত্র থাকতে থাকতে যেন তোমাদের মৃত্যু হয়। বলে আল্লাহু আকবার। আল্লাহু যে তোমরা যেন ইমান থাকতে থাকতে ভালো চরিত্র আমল করতে করতে যেন তোমরা মারা যেতে হয়, তোমরা যদি পারো তাহলে মরে দিবে, অর্থাৎ সেই অবস্থাটা জানার জন্য, সেই অবস্থার সম্মুখীন যেন আমরা না হই, আর যদি হই তখন আমাদের দায়িত্ব কি হবে, করণীয় হবে, সেই বিষয়গুলি কিন্তু আমরা উপস্থাপন করছি, ঠিক কিনা? সুতরাং এই সব পরিস্থিতি কিন্তু এখন শুরু হয়েছে, শুরু হয়েছে কিনা? শুরু হয়ে ভালো ভালো লোকগুলি তারা দুনিয়ার থেকে চলে যাচ্ছে, দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে, আর খারাপ লোকগুলি দুনিয়ার থেকে তারা স্মরণ করছে যে দুনিয়াটা আমার, দুনিয়াটা নষ্ট করো, আল্লাহ ভর্তি করো, আগামী আর বাঁচবে কিনা তুমি। এই সোনা একজন নাস্তিকের মুখে মানায় যিনি করেছেন সে কখনো বলতে পারে না তুমি একটা নষ্ট করো, খাও দাও করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ঠিক না? একজন মোমেন বলবে কি তুমি একটা নষ্ট ছোট কম খাও কম ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা স্মরণ রাখো, দুনিয়াটা ছোট না বলো কথা বলে মানুষের স্বাধীনতা কিছু দিয়েছে কিন্তু তার শিশু জ্ঞানের ভিতরে সে গবেষণা করতে পারবে, কিন্তু এর বাইরে তার কোন সুযোগ না। কিছু কিছু আমরা বিশ্বাস করবো এইভাবে যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তার কবল থেকে, ধরে বলে ঠিকই না? উনি যদি বলেন বলো তাহলে আমরাও বলতে হবে বলো, আমি এই দুনিয়াটাকে একটা মশার দ্বারা হতো, মাছির দ্বারা হতো, যদি মূল্যায়ন করতাম, এর সাইডে যদি একটু অপমনে করতাম, তাহলে এই পৃথিবীতে যারা আস্থাবান দেখায় কাপের বেইমান নাস্তিকরা তাদেরকে এক ঘট পানি খাওয়ার সুযোগ দিতাম না। আল্লাহ কি বলেন যে পৃথিবীটা আমার সৃষ্টির একটা মাছির টানার মতো হল না, আর সেই পৃথিবীতে বসে আমার প্রাণের মতো তুমি বলতেছো যে দুনিয়াটা নষ্ট করো, খাও দাও ভর্তি করো, ঐশ্বের মহিষের কত সিংহের ভিতরে যদি পেশাব করে সেই পেশাবের মধ্যে ভাবাবেন করে ওই ভাবাবেন সে ঠ্যাং মেলে দিয়া কি বলে জানেন যে আমি আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটছি, ঠিক কি না? আমাদের অবস্থাও কি সেরকমই কি হয়েছে যে দুনিয়াটা নষ্ট করো, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা একদম ছোট কম খাও দাও ভর্তি, আমাদেরকে আল্লাহ বলছেন
আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই আল্লাহর কথা মানে। সুতরাং তোমরা আল্লাহর কথা মানো, আল্লাহ পালন করো, আল্লাহ আনুগত্য করো, সুতরাং আনুগত্য করো, আর ইসলাম মোতাবেক জীবন চালাও, তাহলে তোমরা এই দুনিয়ায় শান্তি পাবে, নিরাপত্ত পাবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, আল্লাহর তুমি মানে নিচ্ছি, আমাদের নিদর্শন বা বিশ্ব পরিস্থিতির উপর আলোচনা করলাম, আগামীতে আমরা উনিশতম আমাদের নিদর্শন সম্পর্কে আলোচনা আবার শুরু করবো পরবর্তী। এখন যারা সুন্নাত করেনি, মেহরবানি সুন্নাত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।